আসরের ময়দানে রহমত ছাড়া কোনো উপায় নাই। আমি দুনিয়াতে বড় বড় বুজুর্গ দাড়ি টুপি যুবাবা পাগড়িওয়ালা দেখবো, উপর করে শুয়াই নাক ঘষে ঘষে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অনেক বড় বড় আলেম যাদের আলোচনা শুনে শুনে আমরা রাত রাতকে রাত দিনকে দিন পার করেছি, যাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দাওয়া দিয়ে মেহমান বানিয়েছি, এমন অনেক আলেম নামধারী যাদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে দিয়ে আঘাত করে করে নিয়ে যাওয়া হবে। আমার কথা নয়, হাদিস শরীফ। আল্লাহর প্রিয় নবী বললেন, আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস শরীফটা। আল্লাহর প্রিয় নবী সাবধান করে দিলেন, ও আমার উম্মত শুনো, নিশ্চয় নিশ্চয় আলেমের মধ্যে এমন আলেম আছে যারা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে কি নিকৃষ্ট? যদি বলা হয় সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা, আপনারা বলবেন শুকর। কি বলবেন? এটা স্বাভাবিকভাবে সবাই শুকর বলে, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর রাসূল সেটা বলছেন না। আল্লাহর রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো আলেম নামদারি শয়তান। ঠিক না? ঠিক। ইন্না শাররা শাররি, কত কঠিন কত বড়, শাররা শাররি শিরারুল উলামা, সবচেয়ে নিকৃষ্ট জীব ওই ব্যক্তি যে আলেম নামধারী আল্লাহ রাসূলের দুশমন, আহলে বাইতের দুশমন। ঠিক না? ঠিক। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম দাওয়াত দেন, আলোচনা শুনেন রাতকে রাত দিনকে দিন, চোখের পানি ঝরে ঝরে পড়ে, এই আলেমকে হাসরের ময়দানে দেখবেন জাহান্নামের দিকে যাইতে। তখন সালাম, হুজুর কি আপনার ওয়াজ শুনে শুনে তো আমরা বুঝলাম অনেক কিছু, আপনি এইদিকে যাচ্ছেন, ঘটনা কি? আপনারা অবাক হবেন না, কোরআন শরীফ সূরা ফুরকান, এগুলো আমার হাসি কথা না, বাস্তব কথা বলছি। হাত কামড় দিয়ে দিবে আফসোস করবে, হাত কামড় দেয় মানুষ আফসোস থেকে, ঠিক না? বেটি কোন উপায় না, এভাবে হাত কামড় দিয়ে দিয়ে বলবে আহা আমার এলাকার এই মানুষগুলো জান্নাতের দিকে যাচ্ছে, দুনিয়াতে আমি কাকে বন্ধু বানালাম, কার সাথে ছিলাম, আমি যদি আমার এলাকার আল্লাহ রাসূলের আপন ওলি আল্লাহর প্রেমিক গোলাম সালাদু সালামের পাগল সত্যিকার আল্লাহ এবং রসুলের পাগল, এর সাথে যদি আমার বন্ধুত্ব থাকতো, সম্পর্ক থাকতো, আমি যদি আল্লাহ রসুলকে বুঝতে পারতাম, মা আর রসুলি সাবিলা, আল্লাহ রসুলের পথে যদি আমি চলতাম, খেয়াল করবেন মা আল্লাহ সাবিলা বলে নাই, মা আর রসুলি সাবিলা, আল্লাহর পথ তো আমরা বুঝবো না, আল্লাহর পথ কোনটা? প্রিয় নবীর পথই আল্লাহর পথ, সুবহানাল্লাহ বলেন না, এখানে পথ মানে হাঁটা চলার পথ না, ঠিক না? ঠিক। পথ মানে হাঁটা চলার পথ না, দিশা, দান। আল্লাহর প্রিয় নবী কি দান করেছেন সেটার উপর চলা। আফসোস করবে হাত কামড় দিয়ে দিয়ে, আল্লাহ আমি যদি একে বন্ধু না বানাইতাম, আজকে এই বন্ধু আমার কোনো কাজে আসছে না, যে বন্ধু আল্লাহ রাসূলকে চিনে নাই দুনিয়াতে, কবরে হাসরে সে কোনো কাজে আসবে না। সেজন্য প্রিয় নবী বলতেছেন আল মারউ মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস, হাসরের ময়দানে সেই তার সঙ্গী হবে দুনিয়াতে যে তাকে ভালোবেসেছে। ঠিক। আপনি যাকে দুনিয়াতে ভালোবাসেন তার সাথে হাসর হবে। ঠিক। আপনি আল্লাহ রাসূলকে বুঝলেন কিনা, জানলেন কিনা, ভালোবাসলেন কিনা, আপনি আমার থেকে ভালো বুঝেন, আপনার মনের কথা আমি জানি না। মনে বললেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ভিতরে ভিতরে বললেন শিরিক শিরিক শিরিক, কি বলেন এটাকে আমি জানবো না? কি বলেন? মনে মনে জিয়ারত করলেন আল্লাহর ওলিদের, আবার বললেন না দাদা দাদা দাদা, ঠিক না? ঠিক। এরকম কিছু বাদ পড়া আছে কি নাই? আছে। দুষ্ট মানুষ আছে কি নাই? আছে। যারা মনে এক কথা, মনে এক কথা, মুখে আরেক কথা, আছে কি নাই? আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের ওইদিকে দেখা যায়, আছে, আমরা দেখি, এক মুখে দুই কথা, উই এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ঠিক। আমার কথা নাই, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, মনে এক কথা মুখে আরেক কথা বলা, এটা মুনাফিকি আলামত। ঠিক না? ঠিক। সেজন্য আপনার অন্তরের কথা আপনি জানেন, আমার অন্তরের কথা আমি জানি, এত সুন্দর সুন্দর ওয়াজ করে, ওয়াজ আপনারা শুনেন, সেই টাকা, কারণ ওয়াজ সুন্দর করে বলতে পারলে তো টাকা বেশি পাবে। ঠিক না? ঠিক। সুন্দর করে ওয়াজ করলো কিন্তু ভিতরে তার কোনো আমল নাই, প্রিয় নবীর প্রেমের কথা বললো সারা রাত ধরে ধরে, আপনারাও সে প্রেমের কথা শুনে কান্না করলেন কিন্তু সকালে উঠে আবু জেহেলের আচরণ করলো,
প্রিয় নবীর পক্ষে আর সে রইল না, তাহলে এই ধরনের আলেম দিয়ে কোনো কাজ হবে না? বলে না কাজ হবে না। সেজন্য হাশরের ময়দানে জাহান্নামীরা বলবে, কেন আমরা অমুককে বন্ধু বানালাম? আফসুস করে করে বলবে, আল্লাহ রাসূলের আপন কেন ছিলাম না? হাশরের ময়দানে আফসুস করে কোনো লাভ নাই। কঠিন বিচারের দিন, সেদিন শুধু ফয়সালা হবে, সমাধান হবে, রেজাল্ট হবে। দুনিয়াতে আমাকে ফয়সালা করতে হবে, আমাকে পক্ষ বাছাই করতে হবে, আমি কোন দিকে যাব, কোন পথে যাব, কার সাথে থাকব, কার পথে চলব, কার কথায় বসব উঠব, কার কথায় কার দিশা আমি চলব, সেটা দুনিয়াতে ফয়সালা করতে হবে। বলেন ঠিক কিনা? আপনি যদি দুনিয়ার কাজ আখিরাতে করেন হবে না, দুনিয়ার কাজ দুনিয়ায় করতে হবে, আখিরাতটা হবে সমাধানের জায়গা, রেজাল্টের জায়গা। তাই এই দুনিয়ায় আমাকে আল্লাহ এবং রাসূলের পূর্ণ বিশ্বাসী হতে হবে, যদি আমি তা না হই তাহলে কবরে হাশর আমার নষ্ট হবে, ধ্বংস হবে। অনেক বাহাদুর নামাজ পড়লাম, মনে করলাম যে জান্নাতি হয়ে যাবো। আল্লাহর নবী বলেন, রহমত ছাড়া জান্নাত নাই, জান্নাতি হওয়া এত সহজ নয়, তবে অনেক সহজ যদি আল্লাহর নবীর গোলাম হয়ে যেতে পারো। সিদ্দিক আকবর একবারের জন্য বলে না, আমি জান্নাতে যাব কি যাব না? সাহাবায়ে কেরাম কখনো চিন্তাও করে নাই, আমি জান্নাতি হব কি হব না, শুধু চিন্তা করেছেন দুনিয়ায় আমি নবীর পক্ষে আছি কি নাই। আওয়াজ বলো সুবহানাল্লাহ। যখন যে অবস্থায় সাহাবীদেরকে প্রিয় নবী দেখেছেন, যারা প্রিয় নবীর প্রিয় সাহাবী, সাথে সাথে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার জন্য কুরবান। প্রিয় নবী বললেন, মক্কা শরীফ আর থাকা যাবে না, আসো মদিনা শরীফে হিজরত করতে হবে, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীকে ঘরবাড়ি সম্পদ মক্কা শরীফের মধ্যে অনেক ধনী মানুষ, শিল্পপতি মানুষ, মদিনা শরীফে গিয়ে কিছু নাই। মক্কা শরীফের অনেক বড় ব্যবসায়ী, কিন্তু মদিনা হিজরত করেছেন, কারণ সবকিছু একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই মদিনা শরীফে তার আর কিছু নাই, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় নবী বলেছেন তাই যেতে হবে, কেননা আল্লাহর নবী যেটা বলেন সেটাই আল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে কি নাই? তাদের বিশ্বাস ছিল কি ছিল না? আমাদের আছে কি নাই? সাদ্ধা কারো খেয়ালে যদি আসে আল্লাহ রসুল থেকে আলাদা করবে, মানে আল্লাহ আল্লাহ রসুল আলাদা বিষয়, তার ইমান নাই। এখানে আলাদা বলতে কিছু শব্দ নাই, নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আলাদা কোনো কিছু আছে নাই, দাড়ি কমা অবলিক কিছুই নাই, ফোটা কিছুই নাই, ফুল স্টপ নাই, এন্ড কনজাংশন কিছুই নাই, এবং ও কোনো কিছু আছে নাই, একসাথে আছে কি নাই? একসাথে একসাথে বলেন, একসাথে আছে কি নাই? তাহলে আল্লাহর কলেমাই প্রমাণ করছে আমার হাবিব আমার সাথে, তোমরা যদি আমার হাবিবের সাথে হয়ে যাও তাহলে আমার সাথে হতে পারবা। আল্লাহ বলুন সুবহানাল্লাহ।